এভরিবডি আসসালামু আলাইকুম আর প্লাস বি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন গাইস আজকে আমরা খাবো ইলিশ মাছ ফ্রাই আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে সাদা ভাত মানে গরম গরম আর হচ্ছে ডিম তো আছে ইলিশ মাছ সো আজকের চ্যালেঞ্জটা হবে অনেক দুর্দান্ত একটা চ্যালেঞ্জ আজকের এটা কিন্তু অনেক বড় ইলিশ প্রায় 2 কেজি ওজনের একটা 2 কেজি ওজনের ইলিশ মাছের টুকরা পিস একটা পিস সো 3 পিস করে নিছি না 3 পিস করে সো গাইস এখানে 3 পিস করে ইলিশ ফ্রাই আছে আর দু পিস করে বেগুন ভাজা আর মরিচ যে যত খাইতে পারো মরিচের কোন জানা হ্যাঁ মরিচটা রাখি ডিম আছে বড় বড় ডিম হ্যাঁ আর ডিম কিন্তু আমি বেশি একটা পছন্দ করি না কেন আমি জানি না অনেকের ইলিশ মাছের ডিম নাকি অনেক পছন্দ কিন্তু আমি দুই তিন কামড় খাইলেই পরে কেমন জানি একটা বমি ভাব চলে আসে সো ডিমটা ধরা যাবে না ডিমটা আমরা যতটুকু খেতে পারি ইচ্ছা হলে খাবো না হলে খাবো না সো 3 টুকরা ইলিশ মাছ ফ্রাই এবং দুইটা বেগুন ভাজা শেষ করতে হবে ওকে ঠিক আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের 1000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি পূর্ণ করে দেন আমরা যখন আপনারা যখন 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিবেন তখন আপনাদের জন্য একটা আস্ত নাকি আস্ত কাশি আস্ত কাশি চ্যালেঞ্জ করব আস্ত কাশির ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে যত তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইব আমাদের পূরণ হবে তত তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আমরা চলে আসবো আপনাদের সামনে অবশ্যই আর আজকের চ্যালেঞ্জটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক মজা হবে সো গাইস মাছটা খুব মচমচে ভাজা ওকে রেডি নাই বেশি কথা বলবো না ঠিক আছে সো গাইস এখন স্টার্ট করব 1 2 3 বিসমিল্লাহ বেগুন ভাজা আর ইলিশ মাছ ফ্রাই খেতে বেশ মজা তুমি শুধু আমার দিকে বার বার তাকাও তাকাচ্ছ কেন রহস্য কি তোমার ক্রিসমাস ফ্রাইয়ের সাথে শুকনা কাঁচামরিচ যা শুকনা মরিচ ফ্রাই অনেক মজা আর সাথে বেগুন বাতিটা অবশ্যই নেবেন আমি একটা নিলাম
মুখে তো আবার না মুখে আছে এখনো খাচ্ছে মানে জন হারিয়ে গেছে তুমি সত্যি করে একটা কথা বলবা, বাত মনে তুমি কম না, আমার বাত গুলো একদম চাপা থাকে, চাপা থাকে। আমি যে আমার বাত তো কমই আছে, বাত গুলো যখন আমি তাই না, বাত অনেকগুলো বের হয়ে আসে, বাত গুলো যাইতে যাইতে দে সামনে যে সেমেস্টার করবো এটা কিন্তু আমি বাত নিজে হাতে মাপিয়ে দেবো। কারণ গাইজ আমার আজকের ভিডিওটা কিন্তু আমার হারার কথা না, আমি অনেক স্পিডে খাইছি, অনেক স্পিডে খাইছি আমি, যেহেতু আমার সেজন্য আমার জেতার কথা। আর আমি মাঝখান দিয়ে যে খাবার অর্ধেক হয়ে গেছে তখন আমি বুঝতে পারছি যে আমি জিতবো, আমি মনে করছি আমার তো বাত কম দেখা যাচ্ছে, আমরা এখনই পানিশমেন্টে চলে আসবো। কি বলছো দিদি? হে গাইস আজকে অনেক দিন পর হারাইলাম, তো আজকে পানিশমেন্ট হিসেবে আজকে দুইটা কাঁচা মরিচ আর একটা আস্ত টমেটো খেতে হবে। সো গাইস পাশের রুমে কান্না করতেছে, আমি এখন ডাক দিতেছি, ঠিক আছে? তাড়াতাড়ি আসো খাওয়ার জন্য, রেডি তাড়াতাড়ি আসো। কি পানিশমেন্ট দিবা? এই যে দুইটি মুড়ি ছাড় একটা আস্ত টমেটো না, দুইটা দিছই তো, কারণ অনেক সাধনার পরে আজকে আমি ওনার হইছি, তুমি আলু জার হইছো, এই কারণে। আচ্ছা তাহলে একটা কাঁচা মরিচ খাবো আর কিছু না তো? দুইটা কাঁচা মরিচ খাবো আমি। তুই দেখ কাঁচা মরিচ খাবো, টমেটো কি হবে? হ্যাঁ কেন, এটা ডাবল সুগাই দেখছেন, ডাবল পানিশমেন্ট হয়ে গেছে না, মানে ডাবল পানিশমেন্ট হয়ে গেছে। এটা তো তোমার তিন ভিডিও হারলে যে পানিশমেন্টটা দেওয়া হয়, আমার দিন আসবে, আমি প্রস্তুত আগামী ভিডিওর জন্য, আমি প্রস্তুত, তখন আমি হাইরা দিব, আমি যদি জিততে পারি আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি খাওয়াবো, সমস্যা নেই। গাইস দিয়ে পানিশমেন্ট নিচ্ছি,
ওকে আজকে মানে এখনকার মরিচ কিন্তু খুব ঝাল খুব ঝাল হয় আমাদের 1000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি পূর্ণ করে দেন। যখন 1000 সাবস্ক্রাইব হবে তখনই আমরা আস্ত খাসি চ্যালেঞ্জ নিয়ে চলে আসবো। আমরা দুজন একটা আস্ত খাসি একসাথে এক জায়গায় বসে খেয়ে শেষ করবো। এইরকম চ্যালেঞ্জ একটা নিয়ে আসবো আপনাদের সামনে। আমাদের চ্যানেলটাকে 1000 সাবস্ক্রাইব করে পূর্ণ করে দেন। ওকে আমি দিচ্ছি, ওকে বিসমিল্লাহ, তাই না? কেমন হবে ইনশাল্লাহ। ওকে মাকো ভাই, এ দেখাও সবাই আনা সাবান দেখাল, প্লেটটা সামনে নাও, বুঝতে না পড়ে নিচ্ছে। গাইস বেশি বেশি হা জীবনও কাঁচা টমেটো খাইছে না, আজকে খাওয়াচ্ছি। সপ্তাহে তবে সপ্তাহে লবণ নিয়ে কাঁচা টমেটো কখনো খেতে পারে না, তো আজকে জোর করে খাওয়া যাম। হাঁসের যেহেতু খাইতে তো হবেই, আমি জীবনে কাঁচা টমেটো খাই নাই, এই প্রথম আমার প্রথম অভিজ্ঞতা কাঁচা টমেটো খাওয়া। আর তাছাড়া এই টমেটোটা কিন্তু একটু দেশি কোয়ালিটি, মানে টক টক, এটা দেশি কোয়ালিটির টক, বিদেশিটা হলে একটু ভালো হতো, বিশাল টক। বেশি সপ্তাহ খেতে পারবো না মনে হয়, একটু অল্প একটু খেয়ে শেষ করে দিব। কেন সপ্তাহ খেতে হবে, খাও খাও। তাহলে তো হইলো না, ও আছে বুঝছো, দুইটা মরিচ খাইছি, তারপর টমেটো খাইছি, জাল একটু কমার কথা কিন্তু কমেনি, প্রচুর জাল। এখন হয়তো ক্যামেরার সামনে থেকে বিদায় নিবো, বিদায় নেওয়ার পরে কিন্তু এই জাল কিন্তু অনেক কষ্টকর হবে। ওকে সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, একটা লাইক করলে আমরা বুঝতে পারি যে না আজকে ভিডিওটা মোটামুটি ভালো হয়েছে, আপনাদের পছন্দ হয়েছে। সেই জন্য আপনাদেরকে বলছি, যদি ভিডিওটা সামান্য ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমাদের ভিডিও যারা নতুন দেখতেছেন তাদেরকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা প্রতিনিয়ত একদিন পর পর আপনাদেরকে একটা মানে আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিয়ে থাকবো, আপনাদের সাথে সারা জীবন ইনশাল্লাহ থাকবো। একদিন পর পর আমরা ভিডিও আপলোড দেবো। ওকে আচ্ছা, আশা করি আমাদের সাথে আমাদের পরিবারে অলরেডি আপনারা জয়েন হয়ে যান, আমাদের একদিন পর পর আমাদের ভিডিও দেখতে পাবে। ওকে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরে বাবা, এখন যা লাগে।